করিমগঞ্জের ফতেহপুর গাঁত চাঞ্চল্যকর ডকাইতি কাণ্ড। দিলীপ আচার্য নামর লোকজনের ঘরত ডকাইতি, চারি পাঁচজনীয় অস্ত্রধারী ডকাইতে লুটি নিলে নগদ ধনসহ সোণর অলংকার, লুটি নিলে ধান বিক্রি করে জমা রখা 1,25,000 কোটি টাকা। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে ইতিমধ্যে তদন্ত আরম্ভ করছে। আমি পুনর্বার আপনার এই লোমহর্ষক ডকাইতি কাণ্ডটির সবিশেষ জানাব বিচার। করিমগঞ্জের ফতেহপুর গাঁত এই লোমহর্ষক ডকাইতি কাণ্ড সংঘটিত হয়েছে। দিলীপ আচার্য নামর লোকজনের ঘরত ডকাইতে লুটি লৈ যায় ডকাইতি করে প্রায় নগদ ধনসহ সোণর অলংকার, আর প্রায় 1,25,000 টাকা লুটি লৈ যায় এই ডকাইতর দলটোয়ে। অস্ত্রধারী ডকাইতর দলটোয়ে পরিয়ালর লোক ঘরের ভিতর বন্দী করে অস্ত্র দেখায় ভীতিগ্রস্ত করে ঘরের জমা রখা সমুদায় ধন আর সোণর অলংকার লৈ উধাও হয়। পরবর্তী সময়ত আরক্ষীক খবর দিয়া হয় আর আরক্ষী উপস্থিত হয়, ঘটনাস্থলীত তদন্ত আরম্ভ করেছে। কিন্তু এই ডকাইতর দলটো সন্দর্ভত কোনো তথ্য আরক্ষী এতিয়ালৈকে পোহরলৈ আনিবলৈ সক্ষম হওয়া নাই। এই ডকাইতি কাণ্ড কোনে সংঘটিত করলে সেয়া এতিয়াও রহস্যর আবর্তত, আর আরক্ষী ইতিমধ্যে স্নিফার ডগ লৈ ঘটনাস্থলীত তদন্ত করেছে যদিও এতিয়ালৈকে আরক্ষী সফলতা লাভ করবলৈ সক্ষম হওয়া নাই। আর দিলীপ আচার্য নামর এই ফতেহপুর গাঁৱৰ লোকজনের বাসগৃহ সংঘটিত হওয়া এই ডকাইতি কাণ্ডক কেন্দ্র করে সমগ্র করিমগঞ্জের ফতেহপুর গাঁওখনতে এতিয়া আতঙ্কময় পরিবেশে বিরাজ করছে। রাত দুইটার সময় আনুমানিক দুইটার সময় আমার হঠাৎ বুম বন মারি আমার মুখে জাতা মারি দিয়েছে। জাতা মারি যাওয়ার পরে আমার চোখ বান্ধি দিয়েছে। চোখ বান্ধি লওয়ার পরে আমারে নিচে লামানি আছে, নিচে লামাইয়া আমার চোখ বান্ধিয়া তারা যা আছে সব রূপ পাঠিয়ে নিয়েছে। কেমন জিনিসপত্র নিচে? নিচে সোনা কাঠগড়ি আর 1,25,000 আনুমানিক টাকা নিচে চক্রম দাস আমি একলা আসলাম।